তুমি এখন যাওনি? তোমাদের প্রেমালাপ শুনছিলাম। দেখা হবে। বাই। চা হলো? সুব্রা, এই সুব্রা, চা কি হলো? মেলা থেকে এসব কিনে নিয়ে এসছি বুঝি। এই পুতুলটা দারুণ সুন্দর। চাই চিনি দাওনি? দিনি না, এখন নিয়ে। আরে দাঁড়া দাঁড়া বসো বসো। আরে একদিন না চিনি ছাড়াই চা খেলাম। এতদিন বাদে বেড়াতে গিয়ে না তোর মাথাটা সব গুলিয়ে গেছে। বলো মেলার কি কি দেখলে? তুমি বলোই না আমি শুনছি। অনেকদিন দেশ থেকে এসেছি, মনটা ভীষণ খারাপ লাগছে। চলো না গো কদিন ঘুরে আসি দেশে। দাদু চন্দনা ফুলটার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। তাই বলো, তাই বুঝি তো হয়তো মন খারাপ। আচ্ছা বেশ, আমি তোমাকে কালকে দেশে পাঠিয়ে দেবো। না না, আমি একলা যাব না, তুমিও আমার সঙ্গে যাবে। আরে আমি কি করে যাব? এক মাস বাদে গরমের ছুটি আছে, তখন গেলেই তো হবে। না কাল যাব। কাল? কাল কি করে হয়? কালকে দরখাস্ত দিলে পরশু হতে পারে। বেশ তাই হবে, পরশু কিন্তু ঠিক যাব। আচ্ছা যাও রে বাবা যাও, এখন রাতটা পোহাতে দাও তো, ঘুমোই ঘুমো তো। কাল রাত্রির কথা মনে আছে তো? কোন কথা? বারে এর মধ্যেই ভুলে গেলে? কাল রাত্রি বললে না আজ তুমি কলেজ থেকে ছুটি নেবে, কাল আমরা দেশান্তরী হব। ও মা, ও কি কথা, দেশান্তরী হব কেন? ওই একই কথা, কাল আমরা কলকাতা ছেড়ে যাচ্ছি। হ্যাঁ ওই হলো, আমরা দেশে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। ই মা, কি কোথায় দেখে ফেলবে? একটু এঁকে দিয়ে গেলাম। আসি হ্যাঁ। আমি বোধ হয় দরজাটা ভুলে খুলে রেখে এসেছি। কিংবা নিজে হয়তো ইচ্ছে করে খুলে রেখেছিলে, সেরকম কথাই তো ছিল। কি তোমার স্বামী আসবে সদর দরজা দিয়ে, আর আমি আসবো খিড়কির দরজা দিয়ে। কি দেখছো?
কোনো ভয় নেই, তোর স্বামী এক্ষুনি আসবেন, বিকেল 5টা অবধি লম্বা অবসর। কি চাও তুমি? কি বোকার মতো প্রশ্ন করলে, কি চাই? আরে বাবা, এর মধ্যে তো কোনো ভূমিকা নেই, সহজ সরল ব্যাপার যে আমি তোমাকে চাই। আমি তোকে হাত জোর করে বলছি রাজা, আমায় তুমি ছেড়ে দাও। ছি 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 ছি, হাত জোর যা। পায়ে ধরতে বললে তাও ধরছি রাজা, তুমি তো জীবনে যা চেয়েছো তাই পেয়েছো, একবার তো আমারও সর্বনাশ করতে চেয়েছিলে। আমাকে আমাকে দয়া করে রেহাই দাও রাজা, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও রাজা। তোমাকে ছেড়ে দেবো? রাজা দয়া করে আমাকে ছেড়ে দাও, বড় দুঃখে এই নতুন জীবন পেয়েছি। অমন দেবতুল্য স্বামী, তার কথা একবার ভাবো না রাজা, না, তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু আমার স্বামী, আমার ভাই বোন, আমার দাদু, আমার নতুন জীবন। আরে নতুন জীবন, নতুন জীবন, ঠিক বলেছ। তাছাড়া তাছাড়া তুমি তো একবার আমার সব সুখ ছিনিয়ে নিতে চেয়েছিলে রাজা, আর কেন, এবার আমাকে যাই দাও। দেখো তুমি তুমি কিন্তু এখানে একটা হিসেবে ভুল করলে। আর ওই একটা কবিতা আছে না, ওই যে কি যেন ওই, হ্যাঁ হ্যাঁ, জ্বালিয়ে দিয়ে ধরায় আগুন, পালিয়ে গেছে চতুর ফাগুন। আর তুমি হলে আমার সেই চতুর ফাগুন। হ্যাঁ, এই আগুন একবার জ্বললে না আর নেবে না। হ্যাঁ, আমি আবার যখন তোমাকে পেয়েছি, আচ্ছা আগুন, একটু আগে ঢুকে পড়ে তোমাদের সব কথা আমি শুনেছি, বাড়ি থেকে পালাবার চেষ্টা করছো তাই না? কিন্তু আমি তো হতে দেবো না, বাড়িটার আশপাশে বেশ ফাঁকা, তাই তুমি চিৎকার করলে কেউ শুনতে পাবে, সেদিকে বাড়িতে বেশ ভালো। হ্যাঁ, তুমি নোংরা লম্পট, সমীরণের কাছ থেকে তোমার সম্বন্ধে আমি সব কিছু শুনেছি, সমীরণের বাড়িতে তোমাকে আমি প্রথম আর শেষ দেখি, আর আজ তোমার ঘরে। হ্যাঁ, আর সেই লম্পটের সাজা তোমাকে পেতেই হবে। তার আগে তোমার সতী সাধ্বী স্ত্রীর সঙ্গে আমার সম্পর্কটা শুনে না, আর কেন আমি এখানে এলাম?